যাবে। নেতাজি সম্পর্কে তোমাকে কিছু কথা জানাবে আমার লাইব্রেরি। তোমরা কোনো কথা না বলে এরা কথা স্থিরভাবে মন দিয়ে আজকের আমাদের নেতাজি জন্ম জয়ন্তী পালনের ক্ষুদ্র অনুষ্ঠানের সম্মানীয় সভাপতি আমাদের স্কুলের অত্যন্ত শ্রদ্ধার এবং প্রিয় শিক্ষক আমার স্কুলের সহকর্মী শিক্ষক শিক্ষিকা সেই সাথে আমার প্রিয় ছাত্র ছাত্রবৃন্দ সকলকে আমার শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে সংক্ষেপে কিছু কথা রাখব। তো সেগুলো শুনতে থাকো। তো আমরা আজকে জেনেছি, এখনই শুনলাম এবং গতকালকেও শুনেছিলাম যে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এবং তারই জন্য আমরা আজকে সকালে চলে এসেছি স্কুলে আমাদের নেতাজির জন্মদিন পালন করতে। এইরকম বিশেষ দেরে বাচ্চারা চুপ করো, চুপ, কথা হবে না, চুপ, কথা বলছিস কেন, চুপ কর, এক্ষুনি শেষ হয়ে যাবে, চুপ করে থাকতে হবে। তো আজকের এই দিনটা যখন আমরা সকালে এসেছি এইভাবে খুব কম দিন বছরের আমরা এই সকালবেলা স্কুল খুলি এবং কিছু আলোচনা করে তারপরে আমরা এটাকে শেষ করে দিই। যেমন 15ই আগস্ট, আজকে 23শে জানুয়ারি, 26শে জানুয়ারি, এরকম কয়েকটা দিন এইভাবে আমরা এসে অনুষ্ঠান করি এবং যে বিষয়ে অনুষ্ঠান হয় সেই বিষয়ে বা সেই মানুষটির সম্পর্কে আলোচনা, তাকে সম্মান, তাকে শ্রদ্ধা জ্ঞাপন, তাকে স্মরণ, এইভাবে কিছু আলোচনার মধ্যে দিয়ে আমরা অনুষ্ঠানটাকে শেষ করে দিই। তো আজকে যার কথা আমরা বলবো সেই মহান ব্যক্তিটির নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি জন্মগ্রহণ করেছিলেন 1897 সালের 23শে জানুয়ারি, মানে ঠিক আজকের দিনে উড়িষ্যার কটক শহরে। তারপর বাল্যকাল তার নিজের শহরেই কাটে, তারপর তিনি কলকাতাতে এসে প্রবেশিকা পরীক্ষার মাধ্যমে স্কটিশ চার্চ কলেজে, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। তো তিনি ছিলেন অত্যন্ত মেধাবী। প্রেসিডেন্সি কলেজে ভর্তি থাকাকালীন একটা সময়ে, সেই সময় তো আমাদের দেশ পরাধীন ছিল, পরাধীন থাকাকালীন আমাদের দেশের সমস্ত কিছু পরিচালনা করত ব্রিটিশ সরকারের লোকেরা। তো ভারতবর্ষের মানুষদের নামে অসম্মানজনক কথা বলার জন্যে তিনি প্রতিবাদ করেছিলেন ছাত্র জীবন অবস্থাতে। তো তারই জন্যে তাকে স্কুল থেকে বিতাড়িত করা হয়েছিল, মানে তার ভিতরে প্রতিবাদের একটা অভ্যাস ছিল তার জন্মগতভাবেই। তো আমরা দেখেছি, তো তারপর আবার অন্য কলেজে ভর্তি হয়ে তিনি লেখাপড়া শেষ করে বিদেশে চলে যান। বিদেশ থেকে পড়াশোনা শেষ করে এসে পরীক্ষা দিয়েছিলেন চাকরি করার জন্য, সিভিল সার্ভিস পরীক্ষা। সেই পরীক্ষা দিয়ে তারপরে তিনি একটা গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। তো তবু তিনি ভাবলেন যে আমার দেশের আপামর জনসাধারণ, এই আপামর জনসাধারণের অবস্থাটা কি করুণ দশা, বিদেশি সরকার আমাদের দেশে শাসন করে, আমার দেশের সমস্ত মানুষ পরাধীন এবং একটা মনুষ্যতেরও জীবনযাপন করে, মানুষের মতো নয়। তো সেই দুঃখ যন্ত্রণা তিনি সহ্য করতে না পেরে তিনি ভেবেছিলেন পরীক্ষা দিয়ে চাকরি আমি করব না, আমি দেশের কাজের জন্যে, আমার দেশ মাতাকে স্বাধীন করার জন্যে আমি আমার জীবনকে দেশের জন্য উৎসর্গ করব। তো তিনি শুরু করেছিলেন আমাদের আর এক অন্যতম প্রিয় নেতা মাস্টারদা সূর্য সেনের নেতৃত্বে
দেশের আন্দোলন সংগঠনের কাজ। নিজের ভবিষ্যৎকে চিন্তা না করে, নিজের পরিবারের কথা না চিন্তা করে তিনি একটা ঝুঁকিপূর্ণ জীবনকে বেছে নিলেন এবং বারে বারে তার অগ্নি বিনা ছুটানোর জন্যে, সরকারের বিরুদ্ধে কঠোর সংগ্রাম করার জন্যে বারে বারে তাকে জেল খাটতে হয়েছে। এবং তার যে সংগ্রাম, তার যে মনোভাব দেশকে স্বাধীন করার, তার জন্যে তাকে জাতীয় কংগ্রেসের সভাপতিও নির্বাচন করা হয় কয়েকবার। কিন্তু তিনি যখন দেখলেন যে এই জাতীয় কংগ্রেসের যা মনোভাব প্রধান নেতাদের, তাতে করে আমাদের দেশকে স্বাধীন করতে গেলে অনেক বেশি সময় লেগে যাবে, তার জন্য কংগ্রেস থেকে সরে এসে তিনি ফরওয়ার্ড ব্লক গঠন করেছিলেন। সবই কিন্তু দেশ মাতাকে স্বাধীন করার জন্যে। তিনি দেশ মাতাকে স্বাধীন করার জন্যে বিদেশে চলে গিয়েছিলেন, বিদেশে গিয়ে সেখানে করেছিলেন আজাদ ফৌজ বাহিনী, এবং সেই বাহিনীর মাধ্যমে যাতে দেশকে স্বাধীন করা যায় সে প্রচেষ্টাও করেছিলেন। তার জীবনের যে কথা, সেই কথা বলতে গেলে সারাদিন বলে ঘোরানো যাবে না অবস্থা। আজকের আমার যে ভারতবর্ষের পরিস্থিতি, সেই পরিস্থিতিতে সময় এসেছে দেশ গঠন করার ক্ষেত্রে সেই সব মহান নেতারা যেভাবে দেশকে পরিচালনা করতে চেয়েছিলেন সেই ভাবধারা নিয়ে আসার তাকিদ। আজকে আমরা সারা ভারতবর্ষ ধরে দেখতে পাচ্ছি বিচ্ছিন্নবাদী শক্তি মাথা চাড়া দিচ্ছে এবং ধর্মীয় সুড়সুড়ি দিয়ে দেশকে বিভাজন করা, দেশের মানুষের ভিতরে আতঙ্ক তৈরি করার জন্য সরকার উঠে পড়ে লেগেছে এবং বিশেষ বিশেষ সম্প্রদায়ের পিছনে লেগে তাদেরকে ধ্বংস করার পরিকল্পনা করেছে। যে জিনিসটা নেতাজি কখনো চাননি, মাস্টারদা সূর্য সেন কখনো চাননি, ভগৎ সিং চাননি, ক্ষুদিরাম চাননি, কিন্তু দেখা যাচ্ছে তাদের নীতি, তাদের আদর্শ, যারা জীবন বলিদান দিয়েছিলেন তাদের আদর্শকে সম্পূর্ণভাবে বিলুপ্ত করে দিয়ে, তাদের আদর্শকে সম্পূর্ণভাবে মুছে দিয়ে চেষ্টা করছে একটা ধ্বংসাত্মক নীতি নিয়ে দেশ পরিচালনা। আমরা চাইব এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের জননায়কদের, যারা দেশকে পরিচালনা করেন, দেশের নীতি নির্ধারণ করেন, তারা আমাদের দেশের জন্য যারা জীবন বলিদান দিয়েছেন তাদের দিকে লক্ষ্য করে তারা যেভাবে চেয়েছিলেন সেই ভাবটা নিজেদের মধ্যে নিয়ে এসে একটা শক্তিশালী ভারতবর্ষ গঠন করা, এবং সেই শক্তিশালী ভারতবর্ষ যেন পৃথিবীর মধ্যে একটা অন্যতম শক্তিশালী, অর্থনৈতিক দিক থেকে শক্তিশালী, উন্নত জীবনযাত্রা করে এই দেশের মানুষ এমন একটা দেশ গঠন হোক। তো আমরা জানি এই মহান নেতা তাই হোক বিমানবন্দরে যাও, আমাদের কোনো একটা প্রোগ্রামে যাওয়ার সময় তিনার বিমান দুর্ঘটনা ঘটে এবং সেই বিমানে তিনি উপস্থিত ছিলেন, এবং তার পরবর্তীতে তিনি মারা গেছেন না জীবিত আছেন আমরা কোনো খবর পাইনি। তো আজও আমাদের ভারতবর্ষের অনেক মানুষ মনে করে জীবিত আছেন কি জীবিত নেই সেটা আমাদের ধর্তব্যের বিষয় নয়, সেটা আমরা আলোচনা করতেও চাচ্ছি না। আমাদের একটা মূল জিনিস সেটা হলো মহান নেতাজি তার বাল্যকাল থেকেই যে আদর্শ, দেশ মাতাকে যে প্রেম দিয়েছিলেন, সেই প্রেম ভারতবর্ষের প্রতিটা মানুষের মধ্যে জাগ্রত থাকবে, যতদিন মানুষ বেঁচে থাকবে, এবং সেই প্রেমের আদর্শে আদর্শায়িত হয়ে দেশ পরিচালনা করবে আমাদের দেশের সরকার তত